নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পয়লা জুলাই থেকে আঠেরোই অক্টোবর দু হাজার তেইশ শনি মঙ্গল দৃষ্টি বিনিময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে সাবধান ও সমাধান হ্যাঁ ঠিকই আজকের এই ভিডিও আমি সিংহ রাশি সিংহ লক্ষণের প্রত্যেক জাতক জাতিকাকে জানাব আগত দু হাজার তাদের জীবনে বিরাট সাফল্যের সময় আসবে তাদের জীবনে সপ্তমে শনি মূলত্রিকণে অবস্থান এবং নবমে দেবগুরুর বৃহস্পতি অবস্থান স্বাভাবিকের চেয়ে একশো গুণ বেশি উন্নতির পথে নিয়ে যাবে তবে এরই মাঝে পয়লা জুলাই থেকে আঠেরোই আগস্ট এই সময়কাল তাদের জীবনে অবশ্যই অশুভ কিছু ঘটবে তার কারণ তাদের লগ্নস্থানে বা রাশিতে অবস্থান করবে মঙ্গল এবং সপ্তমে অবস্থান করবে শনি এর ফলে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় ঘটবে যা ফলিত জ্যোতিষের ক্ষেত্রে খুবই অশুভ শনি মঙ্গলের এই দৃষ্টি বিনিময় সিংহ রাশির জীবনে নিয়ে আসবে ভয়ঙ্কর দুর্ঘটনা যোগ তাদের জীবনে নানা ধরনের ভয়ঙ্কর সময় আসতে পারে এই সময়ের মধ্যে তাই আমি বলবো আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও এই সমস্যার সমাধানও আমি বলে দিয়েছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি শনি এবং মঙ্গল পরস্পর বিপরীত গ্রহ পরস্পর চরম চরম শত্রু যুগ যুগ ধরে শনি তার কারকতার দ্বারা মঙ্গলকে প্রভাবিত করে আবার মঙ্গল হচ্ছে একমাত্র সেই গ্রহ যে শনির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে কারণ মঙ্গল হচ্ছে যুবক মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে শক্তির প্রতীক তাই শনি মঙ্গল যখনই সমসপ্তম অর্থাৎ একে অপরের বিপরীতে অবস্থান করে তখন ভয়াবহ সময় চলে সেই রাশি বা সেই লগ্নের মানুষদের জীবনে বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে শনি তাদের সপ্তমে কুম্ভতে মন্ত্রিকণে অবস্থান এবং ঠিক তার সপ্তমে অর্থাৎ সিংহ রাশিতেই মঙ্গলের অবস্থান বিশেষ অশুভ ঘটনা ঘটবে প্রথম ঘটনা যা ঘটতে পারে তা হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা রাস্তাঘাটে চলাচলে দুর্ঘটনা গাড়িতে দুর্ঘটনা এমনকি গিয়ের মধ্যে থাকলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই সময় এছাড়া এই সময় আপনার ভোজনের ব্যাপারে বিশেষ কন্ট্রোল করতে হবে বেশি বাইরের খাবার খেলে হবে না এমনকি অনিদ্রা অনাহার বেশিক্ষণ খালি পেটে থাকাও তাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যা আনতে পারে তাদের মলাশয়ে বিভিন্ন সমস্যা আনতে পারে কথা শরীরের দিক দিয়ে সিংহরাশি দুশো পার্সেন্ট কেয়ার নেওয়া উচিত এই সময়কালে এছাড়াও যেহেতু মঙ্গল মানে ভাতাভোগিনী ভাতা ভগিনীরও নানা ধরনের বিপদ উৎপন্ন হতে পারে ভাতা ভগিনীর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে বা ভাতা ভগ্নিদেরও ভয়ানক দুর্ঘটনা করতে পারে তাই সিংহ রাশি আপনার জীবনে এই সময় অশুভ এছাড়াও এই সময় আরও একটি ঘটনা ঘটতে পারে আপনার গৃহেতে অগ্নিসংযোগ ঘটতে পারে আপনার কর্মক্ষেত্রে অগ্নিসংযোগ হতে পারে বা আকস্মিক কোনো বৈদ্যুতিক সংক্রান্ত সমস্যা আপনার জীবনে ভয়াবহ আকার ধারণ করতে পারে মোট কথা এই সময় মোটেই আপনার জীবনে ভালো নয় শনি মঙ্গলের এই দৃষ্টি বিনিময় সিংহ রাশি আপনাকে অসহায় করে তুলতে পারে পয়লা জুলাই থেকে আঠেরোই আগস্ট এই সময় তবে এর সমাধান অবশ্যই আছে কারণ জীবনে এমন কোন সমস্যা নেই যার সমাধান হতে পারে না সমাধান অবশ্যই রয়েছে আপনার নিজের হাতের মুঠোর মধ্যে এই সময় অর্থাৎ জুলাই থেকে আগস্ট এই সময়কালের মধ্যে যে কতগুলি মঙ্গলবার আছে যে কতগুলি শনিবার আছে আপনি প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক মঙ্গল ও শনিবার হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করুন এবং ভগবান নারায়ণের একশো আট শতনাম এছাড়া ভগবান ভোলানাথের একশো আট শতনাম জপ করুন এতে জীবনে অনেকখানি অনেকখানি মঙ্গলের প্রভাব কমবে দ্বিতীয় আপনি আপনার নিকটবর্তী কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা আপনার কাছাকাছি যদি মা গঙ্গা থাকে সেই গঙ্গায় গিয়ে কিছুটা মাটি নিয়ে আসুন সেই মাটি দিয়ে একটি অবশ্যই ভগবান শিবের একটি লিঙ্গ প্রস্তুত করুন সেই লিঙ্গটিকে আপনি রোদে শুকো দিয়ে নিন তারপর সেই লিঙ্গতে আপনি পূজা করুন সেই লিঙ্গ জল দিন সেই লিঙ্গ অবশ্যই আপনার জীবনে এই অশুভ প্রভাব কাটাতে কাটাতে পারবে তৃতীয় যে কাজটি করতে হবে মঙ্গলবার দিন আপনি অবশ্যই বজরাঙ্গবলি হনুমানজির পূজা অর্চনা করতে হবে তাকে একটি লাড্ডু দিয়ে পুজো দিতে হবে এবং ওই লাড্ডুটা বাচ্চা শিশুদের মধ্যে বিতরণ করে দিতে হবে প্রসাদ হিসাবে এবং আপনি মেটে কালারে সিঁদুর অবশ্যই কপালে লাগাবেন এতে আপনার যোগ অনেকটাই কমবে এছাড়া আরও একটা কাজ করতে হবে শনিবার দিন আপনি অবশ্যই গরিব দুঃখী মানুষদের কিছু ভোজন করাবেন যেটুকু আপনার সাধ্য এবং পারলে অবশ্যই কালো কাক কালো বেড়াল কালো কুকুর কালো জীবজন্তু কালো গরু কালো ছাগল এমনকি পিঁপড়ে কিছু না কিছু ভোজন করান এতে এই অশুভ যোগের প্রভাব অনেকাংশে কাটবে তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশিতে জানালাম পয়লা জুলাই থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত তাদের জীবনে তৈরি হচ্ছে শনি মঙ্গল অশুভ দৃষ্টি বিনিময় যোগ এই যোগের ফল তাদের জীবনে যাতে না খারাপ পড়ে তারা যেন আগে থেকে ব্যবস্থা নেয় এবং প্রতিকারমূলক ব্যবস্থা তৈরি করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানেন করে নমস্কার ধন্যবাদ